पूर्णिमा से संगे चंद्रग्रहण और भरा कोटालेर जल इतिमध्ये से जल गंगार जल जेटा ढुके गिएछे कालीघाटे से विषय और विस्तारित तो जानबो कथा बोलबो आमादेर प्रतिनिधि मयूख ठाकुर चक्रवर्ती संगे। मयूख, বেড়ে যাওয়ার জন্য আদি গঙ্গার জল কালীঘাট মন্দির সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি জলমগ্ন হয়ে যায়। এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখলাম যে কালীঘাট মন্দির সংলগ্ন রাস্তা এবং আশেপাশের সমস্ত এলাকা সেখানে কিন্তু এই আদি গঙ্গার জল ওভারফ্লো করে সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে, যেটা স্থানীয় সূত্রে খবর যে এই ধরনের এই আদি গঙ্গার জল জলের জেরে এলাকা যদি জলমগ্ন হলে 6 থেকে 7 ঘন্টা লাগে জল নামতে। পুরসভার তরফ থেকে ম্যানহোল গুলো খুলে দেওয়া হয়েছে কিন্তু এলাকায় বিভিন্ন জায়গা কালীঘাট একদম এই জায়গায় আমাদের নজর থাকবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। আপনাদের এবার দেখাবো দিঘার ছবি। দিঘা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, যে ছবি তুমি আগেও দেখিয়েছিলে যে দিঘার সমুদ্রের একেবারে জলোচ্ছ্বাস ভয়ঙ্কর সেই ছবি, ইতিমধ্যেই বিভিন্ন উপদ্রুত এলাকায় যেখানে পৌঁছে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল এবং কর্মীরা, তারা সেই সমস্ত জায়গা থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন, সামগ্রিকভাবে ছবিটা কি কি খবর রয়েছে? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি উড়িষ্যা এবং বাংলা বর্ডারের উদয়পুরে, এবং সেই উদয়পুরে দেখতে পাচ্ছি যেখানেই তাকাচ্ছি সেখানেই কিন্তু একেবারে ধ্বংসাবশেষ। দূরে একটি ওয়াচ টাওয়ার দেখাতে পারব সহকর্মী স্বপনকে, সেই ওয়াচ টাওয়ার সম্পূর্ণভাবে হেলে পড়ে গিয়েছে। আপনারা কি এখানে থাকতেন? আমরা এখানে থাকি। এখন ঝড়ে সব ভেঙে গেছে, সব নৌকাগুলো উল্টে গেছে, টঙ্ক উল্টে গেছে, বোট ফোট আমাদের সব জলে ভেসে চলে গেছে। আপনারা কি সব টার্ট সেন্টারে ছিলেন? হ্যাঁ, এখানে ছিলাম তখন। ধ্বংসাবশেষ বিচের দিকে এগোচ্ছি, যত এগোচ্ছি তত কিন্তু সেই ধ্বংসের দৃশ্য একেবারে ফুটে উঠছে। সামনেই NDRF এর টিম, তারা এসে পৌঁছেছে। আমার বাঁ দিকের ছবিটা দেখাতে হলো স্বপনকে, যে জায়গায় কিন্তু যে গাঁথনি দিয়ে সিমেন্ট ইটের গাঁথনি দিয়ে দোকান ছিল সেই দোকানগুলো ভেঙে পড়েছে। আরে, আমার দোকান টোকান সব ভেঙে গেছে বন্ধুগণ, একটু সরকার যদি একটু টাকা পয়সা সাহায্য করে, এছাড়া বিষ খেয়ে ছাড়া। এই ঘূর্ণিঝড় ইয়াসে দাপট যে কি ভয়ঙ্কর সেটাই বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে একের পর এক দোকান সেগুলি ভেঙে ভেঙে পড়েছে। NDRF এর দল, তারা এসে পৌঁছেছে উদয়পুর বিচের আরও ভেতর দিকটা যাচ্ছি আমরা, এবং সেখানে দেখা যাচ্ছে যে সমুদ্রের গায়ে যে বড় বড় পাথরগুলো থাকে, এই যে পাথর একেবারে সমুদ্রের গায়ে থাকে, সেই পাথরগুলো ছিটকে ছিটকে ওপরে চলে এসছে। NDRF এর কর্মীরা সরিয়ে নিয়ে যাচ্ছে। কি অনেকে চলে আসছে, অনেকে যাচ্ছে, ছোট ছোট জিনিস, সেটা ততটা কোনো গুরুত্ব না, জীবনের থেকে অনেক কিছুই না ওটা। আর সেই সমস্ত জিনিসগুলোকে মানুষ কালেক্ট করার জন্য যেটা বলছে বারবার যাওয়ার চেষ্টা করছি, আমরা এটা সময় বোঝাবার চেষ্টা করছি, যাই করে থাক না করুন, এতটাই হাওয়া যে শব্দ শুনতে এখানে অসুবিধা হচ্ছে। এই হাওয়ার মধ্যেই কিন্তু NDRF এর কর্মী, একটা নৌকো দেখতে পাচ্ছি আমরা, আমার সহকর্মী স্বপনকে দেখাতে পারবো ছবিটা, একটা নৌকো, যে নৌকো একেবারে ভেঙে গিয়েছে, অর্থাৎ 2 টুকরো 3 টুকরো হয়ে গিয়েছে নৌকোটা, এবং এই যে জায়গা নৌকোটি একেবারে ভেঙে 2-3 টুকরো হয়ে গিয়েছে। উদয়পুর বিচ, যেটা অত্যন্ত যারা এখানে বিখ্যাত জায়গা উড়িষ্যার উদয়পুর বিচ, এই নৌকো একেবারে ভেঙে রয়েছে এখানে। যারা এখানে বসবাস করছেন বা যাদের দোকান রয়েছে, NDRF এর কর্মীরা বলছেন যে ওনাদেরকে এখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য। গোটা বিচ যদি আমরা দেখতে পাই যে ঠিক ঝড়ের দাপট কতটা, ঝড়ের প্রভাব কতটা পড়েছে সেইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বড় বড় পাথরগুলো, এই রকম বড় বড় পাথরগুলো সেগুলো কিন্তু উড়ে উড়ে এসছে এখানে। এবং এই জায়গায় বিভিন্ন যে জিনিসপত্র দোকান রয়েছে, আরও একটি জায়গা একেবারে দেখতে পাচ্ছি ভেতর দিকে যতটা যাচ্ছি সেখানে দোকান পাট টেবিল চেয়ার সবটা উল্টে গিয়েছে। উদয়পুর বিচের চারিদিকে একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আপনারা কি এখানে ছিলেন সেই সময়? অনেকে NDRF এর কর্মীরা এসেছেন, এসে চলে যেতে বলছেন। ঠিক আছে তো পুরো
একেবারে আরো দেখাবার চেষ্টা করব যে ঘূর্ণিঝড় ইয়াশ যখন তার দাপট দেখায় তার ফলে কি হয়, একটি বাতিস্তম্ভ দেখতে পাচ্ছি আমরা, এই যে বড় বাতিস্তম্ভ যার ওপরে একাধিক আলোগুলো উঁচুতে লাগানো ছিল সেই আলো একেবারে ভেঙে নিচের দিকে পড়ে রয়েছে, এবং এই যে জায়গা আরো যতটা সম্ভব আমরা দেখাবো, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে সমুদ্রের কি রুদ্র রূপ, এবং সেই সমুদ্রের রুদ্র রূপ আমরা দেখছিলাম, এবং যে নৌকা দেখালাম তোমাকে সেই নৌকার অপর যে পাট সেইটা কিন্তু এইখানে উড়ে এসে পড়েছে, এবং সমুদ্রের সেই রুদ্র রূপ আমরা দেখেছি, এবং তার পরবর্তী ক্ষেত্রে তার একেবারে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে, এবং NDRF-এর কর্মীরা তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন, এবং আমরাও NDRF-এর টিমের সঙ্গেই কিন্তু রয়েছি, এবং ওনারা যে বিষয়টা বলছেন যে গিয়ে দেখছেন ওনারা কোন জায়গার বর্তমানে ঠিক কী পরিস্থিতি, এবং আমরা যতটা দেখতে পাচ্ছি এই জায়গা আপনারা কোথায় ছিলেন একদমই পার্থক্য বুঝতেই পাচ্ছি, মানে কোন ভাষা কোন শব্দ দিয়েই বোধহয় এই ছবির ব্যাখ্যা করা যায় না, কারণ ছবিটাই বলে দিচ্ছে কতটা লন্ডভন্ড কতটা তছনছ করে দিয়ে গেছে ইয়াস এই সমুদ্র সৈকতের শহরগুলিকে।